Assalamualaikum warahmatullahi wabarakatuh. বিষয়টি হচ্ছে কোন দিনগুলিতে সিয়াম পালন করা নিষেধ। সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছয় দিন সিয়াম পালন করা নিষেধ। নাম্বার ওয়ান, মাহে রমজানুল মোবারক মাসের একদিন আগে সিয়াম পালন করা নিষেধ। দুই, ঈদুল আজহা, তিন, ঈদুল ফিত্র আর তাশরিকের তিন দিন, অর্থাৎ ঈদুল আজহার পর থেকে পর পর তিন দিন সিয়াম পালন করা নিষেধ আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছয় দিনকে সিয়াম পালন করতে নিষেধ করেছেন। যদি আমরা করি তাহলে হাদিসের বরখেলাপ করা হবে, যদি আমরা করি হাদিসের বরখেলাপ করা হবে। যে কথা আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সে নিষেধকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে। এই জন্য নিষেধ করেছেন যে মাহে রমজানুল মোবারক মাস আসার আগে আপনাকে খেয়ে সুস্থ এবং সঠিকভাবে শরীরকে রাখতে হবে। সেই দিনে আপনি যদি সিয়াম পালন করেন তাহলে ঠিক হবে না। ঈদুল আজহা, ঈদুল ফিত্র এই দুই দিন যে একটা আনন্দ খুশি রয়েছে, সে খুশি যদি সিয়াম পালন করেন সে খুশি পালন করা হলো না। খুশি পালন করতে বলেছেন, খুশি পালন করতে হবে। এই ছয় দিন সিয়াম পালন করা নিষেধ করেছেন আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদেরকে মেনে নিতে হবে। মানলেই ধর্ম চলে, না মানলেই ধর্ম চলে না। মানলেই ধর্ম চলে, না মানলেই ধর্ম চলে না। মেনে নিতে হবে এই ছয়টি দিন কি আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ পাকের কাছে দোয়া হবে এই ছয় দিনকে আমরা আল্লাহ পাকের নবীর নিষেধকে আমরা মেনে নিতে পারি, তার তৌফিক দান করে ইনশাআল্লাহ। আমিন। এই ছয় দিনকে আমরা সঠিকভাবে মেনে নেওয়ার যোগ্য দান করে ইনশাআল্লাহ। আমিন। এই আল্লাহ পাকের কাছে দোয়া হবে যে আমরা কন্টিনিউ ভাবে সেই মাহে রমজানুল মোবারক মাস পালন করতে পারি সোহাল্লাহ। আমিন। এই কন্টিনিউ ভাবে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করে সোহাল্লাহ। আমিন। আসসালামু আলাইকুম।